আমরা চাই যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতৃত্বে বিগত দিনে যেভাবে জামাত বিএনপির বিরুদ্ধে ষোলো নম্বর ওয়ার্ড রাজপথে ছিল, সামনেও এই যুবলীগ ছাত্রলীগ ওই জামাত বিএনপির বিরুদ্ধে রাজপথ থেকে সকল আন্দোলন সংগ্রাম নিজামুদ্দিন হাজারির পক্ষে অবস্থান নিবে। এবং আমরা আজ থেকে আমাদের মধ্যে ষোলো নম্বর ওয়ার্ডে সকলে মিলেমিশে আমরা কাজ করব। ইতিমধ্যে নিজামুদ্দিন হাজারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই, আগামী নির্বাচনে আমরা সকলে মিলেমিশে কাজ করে নিজামুদ্দিন হাজারের হাতকে শক্তিশালী করব এবং নিজামুদ্দিন হাজারির প্রার্থীকে আমরা বিজয়ী করাবো। ধন্যবাদ। আমাদের ফেনীপুর অভিতা ফেনীপুর পৌর আওয়ামী লীগের সম্মানিত সেক্রেটারি নজরুল ইসলাম সবার মিয়াজি ভাইয়ের কাছে, তার কাছে এসছি আমরা, তার সাথে থাকি জনতা নিজামুদ্দিন হাজারী বিভাগের জন্য কাজ করার জন্য এসছি, তার নেতৃত্বে থাকি আমরা ষোলো নম্বর ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ। আমরা অতীতে আমাদের কাছে আমাদের কী হয়েছে আমরা আমার সামনে কীভাবে ওয়ার্ডের সংগঠনের সাথে ষোলো নম্বর ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ কীভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবো, এই জন্য আমরা আমাদের নেতা আমাদের পৌরপিতা জনাব নজরুল ইসলাম সহ নিজ ভাইয়ের কাছে আসছি আজকে। উনি আমাকে সেই আমাদেরকে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে বলছে আমরা সর্বদাই সবাই চেষ্টা করবো ষোলো নম্বর ওয়ার্ড যুবলীগ ছাত্রলীগ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে থেকে, ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্বে থেকে আমরা নজরুল ইসলাম সহ নিজ আমাদের নেতা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবে সেভাবে কাজ করার জন্য আমরা সেই লক্ষ্যে আমরা এখানে আসছি।